হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কিন্তু বুধবার, আর সকাল থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতে পারিনি, কেননা সকাল থেকে নানা কি আওয়াজ হলো, টেবিলে কিছু পড়েছে মনে হয়। যাই হোক, এবার সকাল থেকে যেরকম যা কাজকর্ম ছিল, মানে রান্নাবান্না যা ছিল, ওই সবই আপনাদের আগে দেখিয়েছি, ওই কারণে আমার রান্নাবান্না আমি আর কিছু আজকে শেয়ার করিনি। তার মধ্যে শীর্ষেন্দুর ইয়ে ছিল, স্কুল ছিল, ও চলে গেছে, সরো দেখি, ওর ওর পাপা ডিউটির জন্য বেরিয়ে গেছে, এখন ওই তো 3:10 বেজে গেছে। আর যেটা সবচেয়ে বলার কথা, সেটা কিন্তু আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, কেননা শীর্ষেন্দু আসার পরে, স্কুল থেকে আসার পরে ওই কাগজ ফাগজ কাটিং নিয়ে এমন মানে বদমাইশি করছিল, মানে ওকে ওগুলো উঠিয়ে নিয়ে স্নান করানো, মানে কি আর বলবো, কথাই শুনছে না। আর তারপরে ও সবচেয়ে বড় ব্যাপার হলো, একটা পেয়ারা খেতে দিয়েছি, মানে একটা নয় একটার অর্ধেক দিয়েছি, খেতে এত টাইম নিল সেটা, যে মানে আর কি আপনাদের বলবো, মানে ওটা তো আমি ভয়ে স্কুলেও দিইনি, কেননা জানি অতটা টাইম নেবে। এবার সেই কারণে স্কুলেও ওকে অ্যালাউ করবে না অতক্ষণ ধরে খেতে, এই কারণে আমি বাড়ির জন্য রেখে দিয়েছি, স্কুলের জন্য আজকে বিস্কিট দিয়ে দিয়েছিলাম, তাই খেয়েছে। মোটামুটি আপেলটাই দিই, আজকে ছিল না তাই দিইনি। এবার ওকে খেতে বসিয়ে দিয়েছি, তা কটা, ওই দুটোর পর পর আর কি, তাই দেখুন এখনও ওর খাওয়া হয়নি। মাস্টার্সগুলো সব খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে অল্প একটু ভাত খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। মানে এই করতে গিয়ে, ওর পেছনে পেছনে ঘুরতে গিয়ে আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে কালকে ওই মাথায় ওই হেয়ার ভিটারা দিয়েছিলাম, তার জন্য আবার শ্যাম্পু করলাম আজকে আবার, তাতেও আবার একটু টাইম গেল আর কি, নাহলে তাড়াতাড়ি স্নান হয়ে যায় আমার। যাই হোক, এবার কী কী রান্না করেছি আপনাদের আজকে দেখিয়ে দিই। এইটা একটা রুই মাছ রান্না করেছিলাম, এটা রুই মাছ তো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আর দেখাই না। আর এইখানে একটু ডাল আছে, ডালটা অল্প করেই করেছি। আর শীর্ষেন্দুর জন্য একটু স্যুপ বানিয়েছিলাম, এই যে সেটা ওই যে রয়েছে ওইখানে, একটা চিকেন খেয়েছে, মানে একটা মানে দুটো লেগ পিস ছিল ওটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম, একটা খেয়েছে এসে, আর এখন একটা রয়েছে। আর ওই দেখুন ভাত নিয়ে ঘোরাফেরা করছে, যাও খেয়ে নাও, যাও যাও, চলুন তাহলে খাওয়া দাওয়া করে টরে নিই, কেননা এমনি দেখুন ওই যে লেট হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়াটা আগে সেরে নিতে হবে। এমনিও মানে এত দেরি করে খাওয়াটা ঠিক নয়, কিন্তু মানে এত বদমাইশি করছিল আর কি বলবো। তারপরে মানে স্কুলে একটা মানে রকেট টাইপের কি বানিয়েছে, সেটা আপনাদের পরে আমি দেখিয়ে দেবো। এইবার ওইটা বাড়িতে এসে সেম আরেকটা বানাবেও, এইটা নিয়ে খানিকক্ষণ মানে বেশ কিছুক্ষণ ধরে কাটাকাটি হলো, কেটে তারপরে সেটাকে নিয়ে মানে স্যাটিসফ্যাকশন কিছুতেই আসছে না, ঠিকমতো হচ্ছে না, তার জন্য সেটা নিয়ে খানিকক্ষণ গেল। তারপরে তো গেল পেয়ারা নিয়ে, খাচ্ছে তো খাচ্ছে, মানে পেয়ারাটা পছন্দ করে না তো, আর আমিও ভাবছি যে সব রকম ফল মানে অভ্যেস করা দরকার আর কি। আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এমন কিছু বেশি দিইনি, যে মানে হয়তো ওই সরু সরু করে স্লাইসে পিসগুলো ওই 4 পিস মতো হয়তো হয়েছিল, তাই খেতে মনে 45 মিনিট মতো লাগে। এখন প্রায় 4:30-এর কাছাকাছি বাজে, আর শীর্ষেন্দু এত বদমাইশি করছে, মানে আর কী আর বলবো, মানে দেখুন বই খাতাগুলো কীরকম পুরো গোছানো ছিল, আর দেখুন চারিদিকে করেছে খেলনা মেলাগুলো সারা ঘর করছে, মানে এমন বদমাইশি করছে ঘুমানোর সময় পর্যন্ত পেল না, কেননা এখনই তো এই তো 4:30 বাজে, 5:30-টার মধ্যে, 5:30-টা আর মানে 5:15-তে বেরোলেই ঠিক হয়, মানে পড়া আছে, হিন্দি পড়া আছে আজকে। কালকে বলছিলাম না যে মঙ্গলবারই পড়া থাকে, কিন্তু পড়াইনি, তাই বুধবার আজকে পড়াবে, আজকেই বরং ফাঁকা থাকে আর কি। যাই হোক, এখন যদি ঘুমায় আর উঠবে কী করে, ওই দেখুন কোথায় গেল, ওই যে চুপ করে যে বসে আছো, কী ব্যাপার, বদমাইশির তো শেষ নেই। চারিদিকে সোফাটার কী অবস্থা করেছে, ওই দেখুন সোফাটার অবস্থা করেছে, বই খাতাগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি, ওর পাপা তো চলে গেছে, আমি পুরো দেখুন টেবিলটার কী অবস্থা করেছে, কিছু করার নেই, এগুলো একটুখানি চটপট করে গুছিয়ে ফেলি।
ছাদে যাই, টুকটাক যা কাজকর্ম ছিল দেখলেন তো করেই নিয়েছি। আর ছাদে আমার কম্বলটা দেওয়া রয়েছে আর দুটো বালিশ দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে তবে নিচে যাব। এখন তো রোদটা অতটা নেই আর দেওয়ারও দরকার নেই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ে এসেছিলাম কম্বলটা আর দুটো বালিশ। এখন কথা বলতে বলতে একসঙ্গে সব কিছু নিয়ে যেতে পারবো না, ওই দেখুন কম্বল আছে ওখানে, সব কিছু নিয়ে যেতে পারবো না, সে কারণে এগুলো নিয়ে যাই। মানে এইভাবে ফোন ধরে এত কিছু নিয়ে যাওয়া, আজকে জানেন তো বেশ কিছুটা ঠান্ডা পড়েছে, আপনাদের তো সকাল মানে যখন থেকে কথা বলা শুরু করেছি তখন থেকে তো বলাই হয়নি, আজকে কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে শিশেন্দু স্কুলে যাওয়ার জন্য উঠেছে ওই 7টার পরপর, বাপরে জল টলে হাত দিয়ে দেখি কিছু বাবা কি ঠান্ডা, মনে হচ্ছে বাবা হঠাৎ করে আবার ঠান্ডা পড়লো কেন, এখন তো এত ঠান্ডা থাকে না, কি বড় পাখি কি পাখি কে জানে, প্রায় এই ছাদের উপরে ঘুরে বেড়ায় এই পাখিটা, চলে গেল ওইদিকে থেকে। চলুন এগুলো এই সমস্তগুলো আমি নিয়ে টিয়ে যাই নিচে, তারপরে এখন তো কটায় 5:45 মতো বাজে, 5:15-20 মধ্যে বেরিয়ে পড়বো, 5:30 মধ্যে বেরিয়ে পড়তেই হবে, শিশেন্দু পড়তে যাবে। চলুন এই কাজগুলো আস্তে আস্তে করে ফেলি, বেশি সময় আর নেই। দেখুন কি বদমাইশি চলছে, দেখুন বিছানাটা একবার অবস্থা দেখুন, এই দেখলেন না পরিষ্কার করলাম, কি আছে ওই ড্রয়িং যে নিয়ে যাও যে ইয়েটা সেই সেই বক্সের মতো দেখো, আর এগুলো সব নামিয়ে এসো কেন, গ্রে কালার তো এমনিও খোঁজা যায়, দেখছেন একটা কথা শুনে সব এই এক্ষুনি বেরোতে হবে, সব এত গুছিয়ে তারপরে যাওয়া বলুন তো টাইম নষ্ট হয় না। এই আর বেশি সময় নেই, 20 মিনিটের মতো হয়তো বেরোতে হবে, মানে কি আর বলবো আমার আর কিছু বলার নেই, ঠিক আমি ঝামেলা করছি দেখুন। শিশেন্দু যাচ্ছে পড়তে, গরুটা দেখুন বাবারে, এই যদি মানে আমাদের পিছু নেয়, এটা হলো ওই ওর স্কুল যাওয়ার রাস্তাটা, এখন কিন্তু প্রায় এই 5:45 মতন বাজে এখন, এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু শিশেন্দুর বাবা শিশেন্দুর এই কিডস স্কুলটা এই রাস্তা দিয়ে, আর ও পড়তে যায় হলো এই সোজা বরাবর, সেখানে একটা সবজির দোকানও আছে, আমরা কিন্তু আস্তে আস্তে এই বেজেছিল 8:30 মতো, 8:30 মানে 8:35-8:40 সেরকম আর কি। শোনো ফলের এইটা কোথায়, ব্যাগটা কোথায়, ও ওই ব্যাগটা বাইরে রয়ে গেছে, আমি তাই ভাবছি যে যে ইয়েগুলো ফল টলগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো গেছে কোথায়, কি এটা বানিয়েছো তাই দেখাবে, এটাই স্কুল থেকে বানিয়েছে রকেট সেটা আপনাদের দেখাবে তাই বলছ, দাঁড়াও একটু বাদে দেখো আমি বাইরে থেকে ওগুলো নিয়ে আসি, চলুন আপনারাও চলুন, আর আবার রাত্রিবেলা তো একা একা ভয় লাগছে। তো আমি তাই ভাবছি যে বাজারগুলো নিয়ে এসে আমি কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না, আমি যে হয়তো দোকানেই ফেলে রেখে দিয়েছি, কোথায় রয়েছে সোনা, আমি দাঁড়ান তো, ওই ব্যাগটা মনে হয় আমি কোনো দোকানে ফেলে রেখে এসেছি জানেন, আসলে ওই ওই ব্যাগটার মধ্যে ইয়ে ছিল, মানে কিছু ফল কিনেছিলাম আমি, কলা কিনেছিলাম, আপেল কিনেছিলাম, তারপরে শাক পাতা কিছু কিনেছিলাম সবজির মধ্যে, ব্রাউন ব্রেড কিনেছিলাম, ওর পাপা কালকে টিফিন নিয়ে যাবে, এখন চিন্তা হচ্ছে যে কালকে টিফিনে কী দেবো, কেননা তো ব্রাউন ব্রেড আর কলা সমস্ত ওই ব্যাগের মধ্যেই রয়ে গেছে, এবারে সকালবেলা যখন শিশেন্দু যখন স্কুলে যাবে তখন আমার দেখতে হবে কোন জায়গায় আর কি ওটা রয়েছে, মনে হয় ব্রাউন ব্রেডটা যেখান থেকে আমি কিনেছি সেখান থেকেই মনে হয় ব্যাগটা আমি
নামিয়ে রেখেছিলাম আর কি, একবার মনে পড়ছে, ওখানেই মনে হয় রয়ে গেছে, আমি চলে এসেছি, মানে আমার ঠিক ভালো ই করতে পারছি না। তারপরেও আমি সবজির দোকানে গেছিলাম, সবজির দোকান থেকে এই যে এখানে লাল শাক পেয়েছিলাম সেটা কিনে নিয়ে পড়ে আছে। লাল শাক আছে আর ওই 1 কিলো মতো আলু আছে। তো আমাদের আলু তো আমাদের খুব বেশি লাগে না, 1 কিলো মতোই নিয়েছি, যেখানে সেখানে যদি লাগে আর কি, কখনো কখনো লাগে ওই কারণে। আর দেখবেন শীষেন্দু কি অবস্থা করেছে টেবিলটা, আমি গুছিয়ে দেখুন দেখুন কি করেছে, সারা ঘরের অবস্থা এরকম করে রেখে দিয়েছে। এখন এই সমস্তগুলো গুছিয়ে টুছিয়ে ওকে খাওয়াতে বসিয়ে দেবো। দেখুন রাত 10টা মতো বাজতে গেল, এসে আমি 1:30টার সময় ওকে দুধ খাইয়েছিলাম, তো অত তাড়াতাড়ি তো আর খাওয়ানো যেত না, ওর ঘুমও পেয়ে গেছে। দুপুরবেলা তো আর মানে শুতে পারেনি, খেলছিল ওই করে আর ঘুমালো না, তারপরে তো পড়তে চলে গেল, ওই কারণে মানে এখনই ওর ঘুম পেয়ে গেছে। যতটা পারে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। ওর পাপা তো গেছে ইভিনিং ডিউটি, এলে তারপরে একসঙ্গে খাবো। কি হলো, কি হয়েছে, আসলে কি করেছে বলুন তো? আঠা নিয়ে মানে চারিদিকে করে খেলেছে, মানে ওই গায়ে আঠা লেগে গেছে মনে হয় চারিদিকে, তাই না? থাকো ওরকম ভাবে আটকে থাকবে আজকে সোফার সাথে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া সব ওকে করিয়ে দিই, তারপর আমিও আবার একটু ওয়েট করব, দেখি পাপা কখন আসে। ব্যাগটা ফেলে এসেছি বলে চিন্তাও হচ্ছে, মানে ঠিকমতো মনেও করতে পারছি না যে সবজির দোকানে রেখেছি। প্রথমে ব্রাউন ব্রেডটা কিনেছি ওই দোকানে আমি রেখেছিলাম মনে আছে, এবার ওখান থেকে নিয়ে এসে গিয়ে সবজির দোকানে রেখেছি কি না সেটা মনে করতে পারছি না। আবার তারপরে হলো একটা মুদিখানা দোকানে গেছিলাম, ওখানে ওই ম্যাগি কটা নিয়ে এসেছি আর কি, কখনো কখনো শীষেন্দু 5টা এনেছি, হ্যাঁ ওই 5টা মতো নিয়ে এসেছি। কখনো কখনো শীষেন্দু আবার বাড়িতে থাকলে বায়না করে ম্যাগি খাও ম্যাগি খাও, তো সেই কারণে অল্পই এনে রাখি আর কি, বেশি ম্যাগিটা দেওয়ার চেষ্টা করি না আর কি, ঘরের খাবারটা দেওয়ারই চেষ্টা করি। যাই হোক, তো চলুন আজকে এই পর্যন্তই, মানে একটু চিন্তা চিন্তা মতো হচ্ছে যে কালকে ওখানে অনেক জিনিসপত্র রয়েছে জানেন, মানে ফল টল সমস্ত রয়েছে, পুঁই শাক কিনেছিলাম সেটা রয়েছে, তারপরে ব্রাউন ব্রেড রয়েছে, আরও মানে ওই খাবার দাবার সংক্রান্ত জিনিসই মানে ওখানে পুরো ব্যাগ ভর্তি করে আমি কোথায় যে রেখে দিয়েছি আমার মনে পড়ছে না, কালকে আদৌ পাওয়া যাবে কিনা তাও। তো চলুন আজকে এই পর্যন্তই, গুড নাইট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।